ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে শুধু ইতিহাস পরিবর্তন নয় ইতিহাসের বহু কিছু গায়েব বা উদাও হয়ে যাওয়ার নজির আমাদের জানা আছে মাঝে মধ্যে এমন শোনা যায় গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র গায়েব হয়ে গেছে শাহেদ সাবরিনার কাণ্ডও আমরা কিন্তু খুব বেশি দিন মনে রাখিনি তারাই পৃথিবীতে প্রথম ইতিহাস তৈরি করেছেন পরীক্ষা ছাড়া করুণা রিপোর্ট যাই হোক যা হওয়ার হয়ে গেছে এই সমস্ত কিছু দুই মছে আমরা সামনের দিকে যখন এগিয়ে চলছি কিন্তু করোনার দ্বিতীয় ডেও আবারও তাজ্জব করে দেওয়ার মতো দ্বিতীয় ঘটনা আমাদের সামনে নিয়ে এসেছে যা পৃথিবীর আর কোথাও ঘটেনি দুই হাজার শয্যার একটি হাসপাতাল গায়েব বা উদাও হয়ে গেছে করোনা মহামারী মোকাবেলার জন্যে বসুন্ধরায় একত্রিশ কোটি টাকা বেয়ে একটি হসপিটাল তৈরি করেছিল স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর দুই হাজার শয্যা এই করোনা আইসোলেশন হসপিটালটি স্থাপনের সময় বলা হয়েছিল পৃথিবীর আর কেউ এত অল্প সময়ে এত বড় হসপিটাল বানাতে পারেনি কিন্তু পৃথিবীর এই বড় ঘটনাটির এখন আর কোনো অস্তিত্ব নেই পুরো হসপিটালটি উদাও হয়ে গেছে অর্থাৎ গায়েব হয়ে গেছে তারা জানালো চার মাস আগে এই হাসপাতালটি তুলে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বানানোর ছয় মাস পর্যন্ত এই হাসপাতালটিতে একজনও করোনা রুগী ছিল না কিন্তু এই কথাটি শোনার পর আমি হাসব না কানবো আমি বুঝতে পারছি না একদিকে হাসপাতালে জায়গায় নেই অন্যদিকে হাসপাতাল ফাঁকা ছয় মাসে একজন রুগী পাওয়া গেল না এটাও কি কম তাজ্জবের ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় বড় রেকর্ড কিন্তু বাংলাদেশে হচ্ছে আমরা এখন শুধু মামুনুল হকের পিছনে দৌড়াই মামুনুল হকের এই ইস্যু দিয়ে কিন্তু অনেক বড় বড় ঘটনা কিন্তু দামাচাপা দেওয়া হচ্ছে আমরা হয়তো সেটি বুঝতে পারছি না অনেকে তা খোঁজও রাখছি না যাই হোক ছয় মাসে কোনো রুগী নেই কিন্তু সামনে এটি প্রয়োজন হবে কিনা না তাও কেউ বিবেচনা করে নেই আরও একটি তাজ্জব ব্যাপার মহাখালীর ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলায় আরও একটি হসপিটাল নির্মাণ করা হয়েছিল করোনা মহামারী মোকাবেলার জন্য অন্য হাসপাতালগুলিতে যখন করোনা রোগীর জায়গা পাওয়া যাচ্ছিল না তখন তরুড়ি করে এই হাসপাতালটি বানানো হয়েছিল এক হাজার তিনশো নব্বই সজ্জার এই হসপিটালটি বানাতে খরচ হয়েছিল তেরো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা করোনা মহামারীর প্রকোপ কমার পর আবারও বেড়েছে তাই একই ভবনের পঞ্চম তলায় এখন আরেকটি হাসপাতাল বানানো হচ্ছে তারজব ব্যাপার হলো দোতলার হাসপাতালটি দুলুমলার স্তূপে পরিণত হয়েছে মাত্র কয়েক মাস আগে বানানো হাসপাতালটিতে কেন দুলু জমল কেন তা পরিষ্কার না করে একই ভবনে আরেকটি নতুন হাসপাতাল বানানো হচ্ছে আংশিক উত্তর পাওয়া গেছে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য থেকে পঞ্চমতলার হাসপাতাল নির্মাণের অগ্রগতি দেখতে এসে নতুন হাসপাতালের প্রয়োজনীয়তা বোঝাতে গণমাধ্যমকে বলেছেন হাসপাতালগুলোতে এক ইঞ্চি জায়গাও খালি নেই যেখানে আরেকটি বেড রাখতে পারবেন তখন বেডটা কোথায় দেব আপনাদের বাড়ি করে তো বেড নিয়ে গেলে চলবে না প্রিয় দর্শক মন্ত্রীর এই যুক্তিক কথাটি ঠিক আছে না বেজাল আছে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন কিন্তু উপস্থিত সাংবাদিকরা এই প্রশ্ন করেনি যে দ্বিতীয় তলার হাসপাতালটি পরিষ্কার না করে কেন পঞ্চম তলায় আরেকটি হাসপাতাল বানানো হচ্ছে তাছাড়া ইতিমধ্যে গণমাধ্যমগুলো মন্ত্রীর সাথে কথা বলার জন্যে একাধিকবার টেলিফোনে চেষ্টা করেছেন কিন্তু কথা বলতে পারেননি মন্ত্রী এখন গণমাধ্যমের কাছে কিভাবে কথা বলবেন কারণ দুটি হসপিটাল তৈরি করতে খরচ হয়েছে একটিতে একত্রিশ কোটি টাকা আর একটিতে তেরো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা টোটাল টাকার অ্যামাউন্টটি দাঁড়িয়েছে চুয়াল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এখন তো সেখানে নেটওয়ার্ক পৌঁছানোর কথা না কথা কি ঠিক আছে না বেজাল আছে এখন একদিকে লকডাউন নিষেধাজ্ঞা আবার সেতুমন্ত্রী বলছেন মারাত্মক লকডাউন আরেক দিকে শপিং মল দোকান গণপরিবহন চালু করে দিয়েছে সংক্রমণ বাড়ছে হু করে তাজ্জবের স্থান কিন্তু দখল করে নিয়েছে বাংলাদেশ আর কি তাজ্জব দেখবো আমরা আমরা এখন সবাই মামুনুল হকের পিছনে দৌড়াই আমাদের শত শত কোটি টাকা কোথায় যায় আমাদের কারোরই জানা নাই তাছাড়া এখন যেভাবে মৃত্যুর হার বাড়ছে তাতে মনে হয় শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এই ড্রাইভারগুলো এখন কার এখন তো মন্ত্রীকে ফোন করলেও মন্ত্রীকে পাওয়া যায় না ক্ষমতাবান মানুষগুলো মনে করে আমরাই তো ক্ষমতাবান আমাদেরকে তো আর কেউ কিছু করতে পারবে না দুদিন আগে বাংলাদেশের একটি ঘটনা দেখলাম একটি ফেরিতে আগুন লেগে অনেকগুলো গাড়ি পুরে সারখার হয়ে গেছে কিন্তু চতুর্দিকে পানি কেউ আগুন নিবাতে পারে না আমি ক্ষমতাদর মানুষগুলোকে বলতে চাই যেদিন সবচেয়ে ক্ষমতাবান যে রাবুল আলমিন তিনি যখন আপনাদেরকে পাকড়াও করবে বা ধরবেন তখন কিন্তু কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না